আমরা প্লাস্টিক বর্জ্য ফেলব না, পরিবেশ দূষণ করব না, এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপকূলীয় অঞ্চলের নাগরিকদের দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমুদ্র সৈকতে মানববন্ধন কর্মসূচি পালন করে বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সমকালের সাংবাদিক জাকির হোসেন, আমতলী বকুল নেসা মহিলা কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার, ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিসের ম্যানেজার সুরভি বিশ্বাস, তাজমেরি লিখন, মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে। জানি যে উপকূলের মানুষ ঘূর্ণিঝড়ের কারণে, সাইক্লোনের কারণে মারাত্মক ঝুঁকিতে আছে। প্রতি বছর কোনো না কোনো সাইক্লোনের শিকার হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই সাইক্লোনের বা ঘূর্ণিঝড়ের ঝুঁকিটা আরো বাড়ছে। তো এই ঝুঁকি মোকাবেলার জন্য এনএসএস দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে কাজ করছে। আমরা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এই মানববন্ধন থেকে আমাদের দাবিটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য সরকারের অভিযোজন কৌশল এবং বিকল্প জীবিকায়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি উপকূলের যে বেড়িবাঁধগুলো আছে সেই বেড়িবাঁধগুলো সংস্কার করতে হবে। সাইক্লোন শেল্টারগুলো যেগুলো আছে, যেখানে দরকার সেখানে নতুন সাইক্লোন শেল্টার তৈরি করতে হবে, এবং যেসব সাইক্লোন শেল্টার ব্যবহার অনুপযোগী সেই সব সাইক্লোন শেল্টারগুলো পুনর্নির্মাণ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ঝুঁকি মোকাবেলার জন্য সরকারের বরাদ্দের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাদের সাথে সমন্বিত একটি উদ্যোগ গ্রহণ করা এবং একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা। যেহেতু এই অঞ্চলে এখন আমাদের মন্ত্রীও বা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী হচ্ছে আমাদের এই এলাকার মন্ত্রী, সুতরাং তার মাধ্যমে আমরা সরকারের কাছে এই দাবিটা এবং আমরা চাই উপকূলীয় অঞ্চল যাতে দুর্যোগে ঝুঁকিমুক্ত থাকে, তারা যেন রক্ষা পায়, এবং সাথে সাথে প্লাস্টিক বর্জনের মাধ্যমে আমরা যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। এবং আমি আজকের এই উদ্যোগে এনএসএসের সাথে একত্রিত হচ্ছি। কাজ করছি এনএসএসের আরএমএনসিএস প্রজেক্টে। আমরা হচ্ছি আজকের যে মানববন্ধনটা করছি তার আমি বলবো এরকম যে আমাদের পরিবর্তনটা হোক সাস্টেনেবিলিটি, যে আমরা এলাকায় যে পরিবর্তনগুলো বা যে সমস্যামূলক কাজগুলো করি প্রত্যেকটা কাজের লক্ষ্য হওয়া উচিত, প্রত্যেকটা কাজের লক্ষ্য থাকা উচিত। এবং হচ্ছে আমরা যে পর্যায়ে যাব অবশ্যই আমরা চাইবো যে আমাদের কাজগুলো স্বচ্ছ এবং সুন্দর হোক। আমরা সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এই উপকূলীয় অঞ্চলে মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য আমরা কাজটা করছি। আমরা এই অঞ্চলের যে বৃহৎ একটা অংশ মানুষ ঝুঁকিতে রয়েছে, দুর্যোগের ঝুঁকিতে রয়েছে, সেই দুর্যোগের হাত থেকে তাদের রক্ষার জন্য আমরা বৃহৎ অংশকে সচেতন করার জন্য মূলত আমরা এই মানববন্ধন করছি। এর আগেও আমরা প্লাস্টিক বর্জন এবং প্লাস্টিক যাতে ব্যবহার না করি আমরা সেই জন্য এই কুয়াকাটার বিচে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি, যাতে সবাই এই দুর্যোগের হাত থেকে রক্ষা পায়, সচেতনতা বাড়ে, সেই জন্যই মূলত আমরা কাজ করছি। রোদ্রে সব ছবি নষ্ট হয়েছে।